দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর শামিন জাহান নিটল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিটক আমার ডাক্তার অনুষ্ঠানের নিয়মিত আয়োজন মেডি লাইফের 450 নাম্বার এপিসোড থেকে প্রিয় দর্শক দেখতে দেখতে আজ আমরা মেডিটক থেকে 450 নাম্বার এপিসোডটি করছি এবং এটি শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের সকলের আন্তরিকতা এবং অনুপ্রেরণার মাধ্যমে প্রিয় দর্শক পর্ব নাম্বার এক থেকে চারশো পঞ্চাশ নাম্বার পর্ব পর্যন্ত প্রতিটা পর্বে আপনারা আমাদের সাথে ছিলেন প্রশ্নের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আমাদের সাহস জুগিয়েছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন এবং এভাবেই মেডিটককে সামনে এগিয়ে নিয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের এই আজকের স্পেশাল অনুষ্ঠানটি যারা স্পন্সার করেছেন তারা হচ্ছে জুলফার বাংলাদেশ এবং আমাদের নলেজ পার্টনার হিসেবে আছে প্রিয় দর্শক আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার এবং বাংলাদেশে এর চিকিৎসা এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন স্যার যিনি সিনিয়র কনসালটেন্ট এন্ড কোঅর্ডিনেটর ক্লিনিক্যাল অনকোলজি এন্ড থেরাপি স্কয়ার হসপিটাল লিমিটেড ঢাকা তার আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ওয়ালাইকুম আসসালাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল এপিসোডে ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানটি একই সাথে মেডিটকের ইউটিউব এবং ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন তাকে করতে পারেন তবে অবশ্যই প্রশ্ন করার সময় আপনার বয়স এবং কতদিন ধরে সমস্যাটিতে ভুগছেন কি পেশায় নিয়োজিত আছেন সেটি উল্লেখ করে প্রশ্নটি করবেন আহ তারা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার এবং বাংলাদেশে এর আধুনিক চিকিৎসা এ বিষয়ে প্রথমেই যদি স্যার কাছে একটু জানতে চাই যে ক্যান্সার এই শব্দটি শুনলেই কিন্তু আমাদের মনে অনেক আতঙ্ক এসে ভর করে আমরা কিন্তু ভয় পেয়ে যাই এই শব্দটি শুনলেই সেক্ষেত্রে স্যার লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার এটির ইনসিডেন্স যদি প্রথমেই জানতে চাই যে বাংলাদেশে আসলে কি পরিমাণ রোগী এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বা কি পরিমাণ রোগী আসলে বাংলাদেশে আছেন আমাদের বাংলাদেশে সারা পৃথিবীতে ফুসফুসের ক্যান্সারের রোগী যদি আমরা বিবেচনা করি সারা পৃথিবীতে ফুসফুসের ক্যান্সার কিন্তু মৃত্যুর অন্যতম প্রধান কারণ আমরা বলি লিডিং কজ অফ ডেথ আর যদি আমরা রোগীর সংখ্যার দিক থেকে দেখি তাও কিন্তু সারা পৃথিবীতে এটা কিন্তু এক নম্বর তো সেদিক থেকে আমাদের দেশেও ছেলেদের মধ্যে এক নম্বর অন্যান্য দেশে পৃথিবীর অন্যান্য দেশে মেয়েদের মধ্যেও কিন্তু এর হার অনেক বেশি কারণ ওখানে মেয়েরাও অনেক ধূমপান করে থাকেন এবং এক দশমিক আট মিলিয়ন মানে আঠেরো লক্ষ মানুষ প্রতি বছর ফুসফুস ক্যান্সার আক্রান্ত হন তার মধ্যে বারো লক্ষ মানুষ মারা যান তার অর্থ হলো এটি একটি মারাত্মক ব্যাধি আমাদের দেশে যে তথ্যগুলো আমাদের কাছে সর্বশেষ আছে সেখানে দেখা গেছে যে উম আট দশমিক দুই শতাংশ মানুষ সেখানে বিশেষ করে ছেলেদের মধ্যে সব মিলেই আট দশমিক দুই ভাগ মানুষ কিন্তু ফুসফুস ক্যান্সার আক্রান্ত হন আর কোনো কোনো ইনফরমেশনে আসছে যে এটা বারো দশ বারো ভাগ পর্যন্ত কোনো কোনো তথ্যে আসছে যে আমাদের দেশে মেয়েদের মধ্যেও ফুসফুস ক্যান্সার হাত দ্রুত বাড়ছে জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মাধ্যমে আমরা আসলে জানতে পারলাম যে ফুসফুসের ক্যান্সার এটি একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ এবং এটি এক ধরনের মরণ ব্যাধি আসলে এই রোগটিতে কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আসলে আক্রান্ত আছেন এই সংখ্যার দিক থেকে আসলে বাংলাদেশ ও পিছিয়ে নেই যদি একটু জানতে চাই যে আসলে কারা এই ফুসফুসের ক্যান্সারে ঝুঁকিতে আছেন বেশি ঝুঁকিপূর্ণ গোষ্ঠী কারা আমরা আমরা জানি যে ফুসফুস ক্যান্সারের ফুসফুস ক্যান্সারটা অনেক মারাত্মক আমরা বলেছি মাত্র যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো তামাক তামাকের আমরা জানি যে তামাক যারা ধূমপান যারা করেন তাদের মধ্যে ফুসফুস হার বেশি যারা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত দেখা গেছে যে তাদের আশি শতাংশ মানুষই কিন্তু ধূমপানের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত এটা সরাসরি ধূমপান হতে পারে অথবা পরোক্ষ ধূমপান হতে পারে আমাদের দেশে দেখা গেছে যে যারা একলনি ধূমপান করছেন অথবা পরিবারের সবার সামনে ধূমপান করছেন সেক্ষেত্রে হচ্ছে এমন দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে উভয়ের মধ্যে হচ্ছে এবং আমার কাছে এমন রুগী আমি পেয়েছি যে একই পরিবারে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই ফুসফুসের ক্যান্সার আছে তার মানে ফুসফুসের ক্যান্সার হারটা কিন্তু এসব মানুষের মধ্যে হতে পারে কারণ কাদের মধ্যে হতে পারে ধূমপাইদের মধ্যে হতে পারে আমরা জানি যে যারা তামাক তামাক পান সেবন করেন বা ধূমপান করেন তাদের তামাকের মধ্যে প্রায় পঁচাত্তরটি আহ জানাশোনা মানে আমরা জানি এরকম ক্যান্সার এর অনুঘটক আছে মানে যা ক্যান্সার তৈরি করতে পারে কিন্তু এছাড়াও কিন্তু অনেকগুলো ক্যান্সার তৈরি করার পদার্থ আমরা যে সাম্প্রতিকভাবে মারি দেখেছি মধ্যেও কিন্তু আপনার ক্যান্সার সৃষ্টি করে এমন অনেক উপাদান রয়েছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এসব অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হতে পারে তাহলে আর কি কি হতে পারে একটা ধূমপান গেল আমরা যে পরিবেশ দূষণের কথা যদি বিবেচনা করি বাংলাদেশ পরিবেশনের দোষ থেকে পৃথিবীতে অন্যতম একটি বিশেষ স্থান অধিকার করে আছে বায়ু দূষণের ক্ষেত্রে দ্বিতীয় সম্ভবত পৃথিবীর মধ্যে দ্বিতীয় তৃতীয় মধ্যে বাংলাদেশ বায়ু দূষণের দিক থেকে ঢাকা শহর এবং এর মধ্যে কারণগুলো কি কারণগুলো যে আমাদের যে মোটর বাইক গুলা মোটর গাড়িগুলো যানবাহনগুলো থেকে যে তেল তারা ব্যবহার করে সেখান থেকে যে অথবা সালফাইট এবং লেড অনেক কিছু বেরোয় এগুলো বাতাসে আসে বাতাসের মধ্যে মিশে যায় এরকম অনেক কিছু বাতাসে মিশে যেগুলোর কারণে কিন্তু ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি বিশ থেকে তিরিশ ভাগ বেড়ে যায় তো এই যে আমাদের আমি অ্যাসবেস্টোসিস আছে একটা তারপরে আরও যদি বলেন রেডিও রেডিয়েশন আপনি যদি দেখেন রেডিয়েশন রেডিশন মানে হলো বিকিরণ বিকিরণের কারণেও কিন্তু এটা হতে পারে তাহলে আমরা আমাদের দেশের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেটা বললাম আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হলো যে মানে আট ভাগ ফুসফুসের ক্যান্সার বংশগতির কারণে হতে পারে যেটা দেখা গেছে যে বংশগতি ভাবে আত্মীয় স্বজনের প্যারেন্টস বা অন্য যদি থাকে তাদের মধ্যেও এরকম হওয়ার ঝুঁকি রয়েছে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা যেহেতু জানলাম যে আসলে কারা ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিতে আছেন বা রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা প্রথমেই আইডেন্টিফাই করছিলাম যে স্মোকিং কে বা ধূমপান করা বা তামাক সেবন করাকে একটি বিষয় যদি জানতে চাই যে স্যার প্যাসিভ স্মোকিং বিষয়টি আসলে কি এবং এর মাধ্যমে আসলে আমাদের আশেপাশের মানুষজন যারা ধূমপায়ী নন তারাও কিভাবে আসলে এটি তারা সমস্যায় পড়তে পারেন বা তাদের উপর কি প্রভাব থাকতে পারে আমরা মানে আমি কথার মধ্যে আমি বলেছি যে প্যাসিফিক স্মোকিং বা পরোক্ষ ধূমপান পরোক্ষ ধূমপান হলো আসলে ইনডোর ইনডোর পলিউশন করে ইনডোর মানে হলো যে বাসার মধ্যে আপনি খেলেন রুম বন্ধ করে খেলেন আপনি অন্যান্যরা বসে আছে তার মধ্যে আপনি ধূমপান করলেন তখন হলো কি ধূমপানটা আপনাকে ইয়ে যে অন্যরা আপনার ধূমটা আপনি ধূমপান করে ছেড়ে দিলেন যেটা সেটা কিন্তু অন্যরা ইনহেল করলো তো ইনহেল করার মাধ্যমে কিন্তু সেখানে যদি বিশেষ করে অনেকের আমরা ওই যে বললাম যে স্বামী স্ত্রীর কথা বললাম যে স্ত্রীও কিন্তু স্বামীর ধূমপান কারণের জন্য এফেক্টেড হয়েছে স্ত্রী কিন্তু ধূমপান করেনি তাহলে অন্যান্য সন্তানরা বাচ্চারা বা আশেপাশের যে মানুষগুলো আছেন যারা অধুম পায় যারা ধূমপান করছেন না বা যারা ধূমপান করছেন তারাও সবাই কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে তো পরোক্ষ ধূমপানের মাধ্যমে কিন্তু আমরা বলেছি যে বিশ থেকে তিরিশবার কিন্তু ঝুঁকি বেড়ে যাচ্ছে যে ওদেরও কিন্তু ফুসফুস ক্যান্সারের ঝুঁকি কিন্তু এরকম অনেকখানে বেড়ে যাচ্ছে আমরা এটাকে ইনডোর পলিউশন বলি এইভাবে আসলে আমরা নিজের অজান্তেই যিনি ধূম পাই তিনি কিন্তু নিজের সাথে সাথে ওনার পরিবারের মানুষজন অথবা যারা যদি বলি বন্ধু মহল তাদের সবাইকেই আসলে একটি ঝুঁকিতে ফেলে আপনারা সকলেই শুনলেন আসলে আহ পরোক্ষ ধূমপানের ব্যাপারটি আশা করছি এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন নিজেরাও ধূমপান বর্জন করবেন এবং আহ অন্য কারোর সামনে আসলে ধূমপান করবেন না বদ্ধ জায়গায় করবেন না এটি কিন্তু আপনার সাথে সাথে একইভাবে আপনার পরিবারের প্রিয় মানুষটিকেও কিন্তু ঝুঁকিতে ফেলে দিতে পারে। আহ তা আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন আপনার অনুমতি নিয়ে আমি দর্শকের প্রশ্নটি নিয়ে নিয়েছি প্রশ্ন করেছেন নাবিনা সুস্মি আহ কোনো চেন স্মোকারে লাং আহ ভালো করে ওয়াশ করার কোনো উপায় আছে কিনা জানতে চেয়েছেন যাতে পরে স্মোকিং ছেড়ে দিলে একদম আগের মতো সুস্থ ফুসফুস ফিরে পেতে পারেন আমি আমি আসলে বলতে পারবো না এরকম কোন পদ্ধতি আমার আসলে জানা নাই যে ফুসফুসকে ওয়াশ করার কোনো পদ্ধতি আসলে আমার জানা নেই তবে কেউ যদি ধূমপান করে থাকেন বা করেন এখনো তাকে আজকের দিনই কিন্তু এটা বন্ধ করতে হবে তাহলে দেখা গেছে যদি এরকমও করেন তাহলে তার একেবারে এখান থেকে তার নিষ্ক্রিয় চোদ্দ বছরের সময় লেগে যায় একেবারে ফুসফুস স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তারপরও আহ উনি ফুসফুস ক্যান্সারের ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন না অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে প্রিয় দর্শক স্যার কিন্তু বারবারই আমাদেরকে পরামর্শের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন আসলে ধূমপান করা ফুসফুসে ক্যান্সারের জন্য কতটা ঝুঁকিপূর্ণ কতটা প্রভাব ফেলতে পারে আশা করছি আপনারা বুঝতে পারছেন স্যার একটু যদি জানতে চাই যে ফুসফুসে ক্যান্সার এই রোগটিতে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কি কি লক্ষণ আসলে প্রকাশ পেতে পারে হ্যাঁ তো আমরা জানি যে যেমন কাশির কথা আমরা বলি কফ বা কাশি এটা না হতে পারে অথবা প্রোডাক্টিভ হতে পারে মানে হলো তার সাথে পারে তো এটা দেখা যাচ্ছে যে হয়তো দীর্ঘস্থায়ী হওয়া আপনি বেশিরভাগ সময় কাশি হওয়া মানে ক্যান্সার তো কাশি অনেক মানুষের অনেক সময় থাকতে পারে এই কাশি যখন দীর্ঘস্থায়ী হয় দেখা যাচ্ছে ওষুধপত্র ব্যবহার করা হচ্ছে কাজ করছে না তারপরে গিয়ে কিন্তু একটা সময় গিয়ে আপনি সন্দেহ করতে পারবেন যে কেন ভালো হচ্ছে না কেন কমছে না কাশি একটা একটা প্রধান আমরা বলি প্রধানতম উপসর্গ তারপরে যেটা হলো কাশির সাথে রক্ত যাওয়া যদি কাশির সাথে রক্ত যায় তাহলে কিন্তু আপনার সন্দেহটা ঘনীভূত হবে কারণ কাশির সাথে রক্ত যাওয়া কিন্তু অন্যতম ফুসফুস ক্যান্সার কিন্তু একটি অন্যতম কারণ তাহলে আমাদের যদি ওজন কমে আরেকটা হলো শরীরে ওজন কমে যাওয়া শ্বাসকষ্ট বুকে ব্যথা এই সমস্ত তারপর এগুলো হলো যে ফুসফুসের ভেতরে যদি ক্যান্সার হয় তার জন্য যে উপসর্গগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু যদি এরকম হয় যে এই ক্যান্সারটি শরীরে অন্য জায়গায় ছড়িয়ে গেছে তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হবে ওখানে যে জায়গাতে ছড়াবে সে জায়গার অনুযায়ী লক্ষণ তৈরি হবে অসংখ্য ধন্যবাদ আহ আপনাকে আসলে লক্ষণ গুলো সম্পর্কে আপনার মাধ্যমে জানলাম একটু যদি জানি যে কোন বয়সে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে বয়স ভেদে কোন তারতম্য আছে কিনা? সাধারণত এগুলো বয়স্ক মানুষদেরই বেশি হয় যাদের আমরা বলি যে পঞ্চাশ উর্ধ সত্তর উর্ধ মানুষেরই আসলে বেসিক্যালি হয় সাধারণত বেশি হয় সত্তর উর্ধ বয়সের মানুষের কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে অনেক পঞ্চাশ উর্ধ অনেক মানুষেরই এটা হচ্ছে তো যত সত্তর ঊর্ধ্ব মানুষের সবচেয়ে বেশি হয় আর মানুষের অনেকেরই হচ্ছে ইদানিং আমরা কিছু কিছু মানে ইয়াং পেশেন্টদের মধ্যেও পাচ্ছি ইয়াং মানে তিরিশ ঊর্ধ্ব চল্লিশ উর্ধ এরকম রুগীরও কিন্তু আমি কিছু কিছু খুবই কম সংখ্যায় কিন্তু পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আহ আপনাকে সাধারণত ফুসফুসের ক্যান্সার নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে এসে থাকেন আহ যে লক্ষণ গুলো বললেন এরকম লক্ষণ আসলে সন্দেহ করলেই তো অবশ্যই রোগীরা আসেন আপনাদের কাছে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা দিয়ে থাকেন সাধারণত আমরা যেটা করি যদি আপনাকে একটা রুগীর ভালো মতো চিকিৎসা করতে হয় আমরা আগে বলেছি ফুসফুস ক্যান্সার কিন্তু এটি মারাত্মক ব্যাধি এটার জীবন আজকাল কিন্তু অনেক কম হয় সুতরাং কিন্তু আপনাকে প্রথমেই যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু যদি একটা টিউমার একেবারে পাঁচ সেন্টিমিটার নিচে ছোট থাকে তাহলে কিন্তু একটা মানুষ নব্বই পার্সেন্টেরও বেশি পাঁচ বছর বেঁচে থাকতে পারেন এটা কিন্তু সুযোগ আছে মানে কেটে ফেলে দেয়া কেটে ফেলে দিয়ে যদি করা যায় তার মানে তা কি করতে হবে লসিগাগুন্ঠি বা অন্য জায়গায় যদি না ছড়িয়ে থাকে তাহলে এরকম ঘটনাতে আমরা কি করব আমরা যেটা করব সেটা হলো এই ফুসফুস ক্যান্সারের মধ্যে যে যে ঘটনাগুলো তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশনে যাব সেটা আমরা ধরি আমরা চেষ্টা করি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনভেস্টি একটা নামে আমি বলি সেটা হলো সিটি স্ক্যান অফ চেস্ট সিটি স্ক্যান আপ টেস্টের যে আজকাল দিনে বাংলাদেশে খুব বেশি মূল্য তা না এটা করা সম্ভব যদি আপনার প্রাথমিকভাবে সন্দেহে যদি একটা ভালো এক্স রে করেন করেন তাও কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একেবারে ছোট টিউমার গুলো সবসময় পাওয়া যায় না তো সেই জন্য এক সেন্টিমিটার সাইজেরও বা এক সেন্টিমিটার একটু ছোট সাইজেরও কাছাকাছি টিউমার গুলা কিন্তু সিটি স্ক্যানেও রিপোর্টও চলে আসে সিটি স্ক্যান আমরা করতে পারি তাহলে শরীরে অন্য জায়গায় এটা ছড়ালো কিনা সেটার জন্য আমরা করতে পারি একটা আলট্রাসাউন্ড পেটের একটা আলট্রাসাউন্ড করা অনেক সময় ফুসফুস ক্যান্সার কিন্তু ছড়িয়ে যায় প্রথম দিকে একদম যদি এটা শরীর অন্যান্য জায়গায় ছড়ায় সেই সমস্ত জন্য আমরা অনেক ব্লাড টেস্ট করি এইসব তথ্য আমরা গ্রহণ করার জন্য তারপরে আমরা কোনো কোনো সময় আমরা হোল বডি বোন স্ক্যান করে থাকি আরেকটা টেস্ট আমরা যদি খুবই ভালো একটা টেস্ট আছে যেগুলো অনেক বেশি তথ্য দেয় সেটা হলো প্যারসিটি স্ক্যান পজিটিভ টোমোগ্রাফি এগুলো আমাদের দেশে হয় তো এই জিনিসগুলো আমরা দেখতে পারি আবার একটা জিনিস আমরা অনেক সময় করি পেশেন্টের জন্য সেটা হলো আমরা যে পালমোনির লাং ফাংশনতে যে পেশেন্টের ফুসফুসের কার্যকর ক্ষমতা কতখানি জানার জন্য যে ফুসফুসের কতখানি বাতাস সে নিতে পারছে কতখানি বাতাস সে ছাড়ছে এবং বাতাস কতখানি ডিফিউজ হচ্ছে সেগুলো জানার জন্য কিন্তু আমরা এটা করতে পারি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আরেকজন দর্শক প্রশ্ন করছেন করেছেন আবিদ হাসান প্রশ্ন করেছেন ওনার বয়স একুশ বছর একজন নন স্মোকার তিনি গত ছয় মাস ধরে ওনার অনেক কাফ হচ্ছে শুধুমাত্র কাপ আর কোন সিমটমস নেই কাফটা খাবার পর বেশি হয় কি করবেন এই সমস্যাটির জন্য পরামর্শ চেয়েছেন এটা এটা ফুসফুস ক্যান্সার হবে এরকম মনে করার কোনো কারণ নেই সাধারণত এই বয়সে ফুসফুস ক্যান্সার সাধারণত হয় না সুতরাং আমি মনে করি যে সে তার একটা এক্স রে টেস্ট করে দেখা দরকার হয়তো অন্য কোনো কারণে অনেক সময় ইভেন অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের জন্য কাশি হয় ব্রংকিয়াল অ্যাজমার জন্য কাশি হয় এরকম অনেকগুলো সমস্যার জন্য হতে পারে সে আমি মনে করি একজন রেসপিরেটারি মেডিসিনের চিকিৎসককে বক্ষবিধি বিশেষজ্ঞকে দেখালে ভালো হবে অথবা মেডিসিনে কোনো ডাক্তারকে দেখালে ভালো হবে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে যদি ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে জানতে চাই যে বাংলাদেশে আসলে ফুসফুসের ক্যান্সারে কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে দিয়ে থাকেন বাংলাদেশে ফুসফুসের ক্যান্সারের অনেক চিকিৎসা আছে সব ধরনের চিকিৎসা আমাদের দেশে আছে আমরা বলেছি শল্য চিকিৎসা সেটা করা যায় আমরা দিয়েছি যদি কেমোথেরাপি সেটা আছে টার্গেটেড থেরাপি সেটা আছে ইমিউনোথেরাপিও এখন পাওয়া যায় আবার আমরা রেডিয়েশন থেরাপি পাওয়া যায় থ্রি ডিসিআরটি আইএমআরটি বডি রেডিয়েশন ফিমেট এগুলো সব করে কিন্তু বাংলাদেশে এখন করা যায় তো সব ধরনের চিকিৎসা কিন্তু আমাদের দেশে আছে ক্যান্সার চিকিৎসার জন্য আসলে বাংলাদেশে কোনো রুগীর দেশের বাইরে যাওয়ারও কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন মোহাম্মদ সাগর সাহেব কেমোথেরাপি দিয়ে বাঁচার সম্ভাবনা বেশি নাকি টার্গেটেড থেরাপির মাধ্যমে বাঁচার সম্ভাবনা বেশি প্রথমে যদি আমরা এই দুটি থেরাপি সম্পর্কে স্যার একটু আমাদের দর্শকদের কেমোথেরাপি মানে হলো কেমো হলো আমরা বেশিরভাগ কেমোথেরাপি দিতে ইনজেক্টেবল ফর্মে মানে শিরার মাধ্যমে কতগুলো লিকুইড বা তরল সাইট্রটক্সিক ড্রাগ মানে যেগুলো ক্যান্সার কোশকে ধ্বংস করে সাইট্রোটক্সিক মানে ক্যান্সার কোষকে ধ্বংস করে আর টার্গেট থেরাপিটা এটা যেকোনো অবস্থাতে দেওয়া যায় কিন্তু টার্গেট থেরাপি দেওয়ার জন্য অনেকগুলো জিনিস আমাদের প্রয়োজন হয় সেটা কি সেটা বলি আমরা মলিকুলার স্টাডি মানে টেস্ট অফ লাং ক্যান্সার যেমন আমরা লাং ক্যান্সারের জেনেটিক্স দেখি যে আমরা দেখি যে কোন ধরনের এই পজিটিভ এই পজিটিভ আছে কি না অথবা এন রেস পজিটিভ ইত্যাদি জিনিস এরকম ভাবে আমরা দেখি বা কে রেস পজিটিভ কি তো এই জিনিসগুলো আমাদের অনেকগুলো এরকম অথবা রস ওয়ান মে এম এরকম বি রেফ এরকম অসংখ্য টেস্ট আছে যে টেস্টগুলো কিন্তু আমরা যদি জেনেটিক প্রোফাইলিং করি জেনেটিক প্রোফাইলিং করলে আমরা কিন্তু জানতে পারি যে টার্গেট থেরাপি আমরা দিতে পারবো না একটা হলো পিডিএল ওয়ান পিডিএল ওয়ানটা বেশি গেলে আমরা ইমিউনো জন্য করে থাকি তো তাহলে টার্গেট থেরাপি মানে টার্গেট করা যে ক্যান্সার সেল একটা যেভাবে তৈরি হয় যে পদ্ধতিতে তৈরি হয় ওই পদ্ধতিটার রাস্তাতে বাধা সৃষ্টি করে টার্গেট থেরাপি একেবারে লক্ষ্য লক্ষ্য করা টার্গেট মানে হচ্ছে আমরা যদি ধরুন একটা তীর যদি আমরা ছুড়ি একটা আমরা দেখবেন যে যারা ছুড়ে তাদের দেখবেন যে মাঝখানে টার্গেট ফিক্স করে ওরা যে একদম মাঝখানে ইয়ে করে তো টার্গেট থেরাপি হলো ওরকম যে একটা ক্যান্সার যদি কোষকে সরাসরি যাতে করে ওখানে ওই রাস্তাটা বন্ধ করে দিলে ক্যান্সার কোষ তৈরি হওয়ার সুতরাং তখন কিন্তু কোষগুলো মরে যায় টার্গেট থেরাপি খুবই একটা কার্যকর ওষুধ এটাও আমাদের দেশে পাওয়া যায় এখন তো দুটার মধ্যে পার্থক্য হলো এটা কিন্তু যার জন্য যেটা এটা এরকম না যে কে কার তুলনায় বেশি কে কার্তরণায় কম সেরকম বেশি বিষয়টা সেরকম নয় বিষয়টা হলো যার জন্য যেটা লাগবে তার জন্য সেটা করতে হবে ধন্যবাদ স্যার আপনাকে আরেকটি প্রশ্ন আসলে ছিল সেটি হচ্ছে মলিকুলার টার্গেটেড থেরাপি বা ওরাল কেমোথেরাপি লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য এটির আসলে সুবিধাগুলো কি কি বা কি বেনিফিট আমাদেরকে দিতে পারে একটা হলো যে ওরাল ক্যাভিটির যে ওরাল মানে মুখে যেগুলো খাওয়ার ওষুধগুলো তাই তো আমরা এটা বলেছি যে মলিকুলার স্টাডি করে মলিকুলার মানে হলো ক্যান্সার সেলের থেকে আমরা দেখা যে আমরা দেখি আমরা বলেছি ইজিএফআর করা এল করা তাই না আমরা বলেছি রস ওয়ান করা এমিটি করা এরকম অনেকগুলো জেনেটিক মলিকুল ইয়ে আছে জিনের উপাদান আছে সেগুলো দেখা পি ফিফটি করা এরকম অসংখ্য ইয়ে আছে যেগুলো দেখে আমরা কিন্তু একটা জিনিস ধারণা করা যে আমরা আসলে কি করব কাকে দিব কিভাবে দিব তো সেটার কিন্তু সুবিধাটা এরকম যে আপনি এটা মুখে খেতে পাচ্ছেন বাসায় বসে খেতে পাচ্ছেন হাসপাতালে আসতে হচ্ছে না আপনি কি ইঞ্জেকশন নিলে যেটা হয় যে অনেকগুলো টক্সিক সাইড ইফেক্ট হতে পারে আপনার হয়তো বোন মেরে ডিপ্রেশন হতে পারে ডিপ্রেশন হলে হয়তো আপনার জ্বরও আসতে পারে তো এটা এছাড়া অনেকগুলা অনেক কোন কোনো পেশেন্টের বমি হতে পারে কোনো পেশেন্ট পেশেন্টের ফিজিক্যালি উইক ফিল করতে পারে তো এরকম অনেকগুলো আর কয়েকটা দিন কাজ করতেও অসুবিধা হতে পারে বিশেষ করে সাইটোটক্সিক ক্যামোথেরাপি দিলে কিন্তু ওরাল ক্যামোথেরাপি দিলে যেটা সুবিধা হলো যে আপনি ইচ্ছে করলে বাসায় বসে কাজ করতে পারবেন বাসায় বসে ওষুধ খেতে পারবেন আর অলমোস্ট কোনো সাইড ইফেক্ট না বললেই চলে শুধু কোনো কোনো কেস অ্যালার্জিক হয় বাট মোস্টলি আমার এক্সপিরিয়েন্সে যে ওরাল ক্যামোথেরাপি সাইড ইফেক্ট ভেরি মিনিমাম মানে খুব সামান্যই জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন প্রিয় পদরেখা নামে সালাম জানিয়েছেন আপনাকে ওনার যক্ষা হয়েছিল পনেরো বছর আগে বর্তমানে গত দুই বছর যাবৎ আবার অ্যাজমা সমস্যায় ভুগছেন কোভিড হয়েছিল এক মাস আগে শীতকালে সব সময় মন্টি লুকাস্ট জাতীয় ওষুধ খান এবং ইনহেলার ব্যবহার করেন ফুসফুসে পানি ছিল যক্ষার সময় এবং পানি বের করা হয়েছে ইদানিং যেখান থেকে পানি বের করা হয়েছিল সেখানে মাঝে মাঝে ব্যথা করছে কি ফুসফুসে ওনার কোনো ইনফেকশন আছে কিনা জানতে চাচ্ছেন বয়স ছত্রিশ বছর এখন ফুসফুসে পানি আছে কিনা এটা তো আমি সরাসরি এখান বলতে পারবো না কিন্তু যেটা হলো যে যক্ষা যদি থাকে হয়েছে অতীতে এটা তো যক্ষার চিকিৎসা যদি পরিপূর্ণভাবে হয়ে থাকে নিশ্চয়ই হয়েছে আর পরবর্তীতে কিন্তু যক্ষা যাদের হচ্ছে ওনার এখন বয়স হলো ছত্রিশ বছর তাই না ওকে তো মনে হয় যে যদি সন্দেহ হয় তাহলে একটা বুকের করে নিলে ফুসফুসে পানি আছে কি না বা পানি হয়েছে কি না জানতে পারবো খুব সহজে আর পাশাপাশি যদি এক প্রথমে একটা বুকের এক্সরে করুক একটা সাধারণ রক্ত পরীক্ষা করুক যদি আর কিছু লাগে তখন পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যাবে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে প্রশ্ন করেছেন আরেকজন দর্শক রিমন হোসেন বয়স আঠারো বছর কয়েক মাস যাবৎ বুকে ব্যথা হচ্ছে সাথে মাঝে মাঝে শ্বাসকষ্টও হচ্ছে ওজন আগে থেকে কমে গেছে কি এগুলো কি অ্যাজমার লক্ষণ কিনা বা এটা কিসের লক্ষণ জানতে চেয়েছেন এবং কি করবেন পরামর্শ চেয়েছেন ওজন কমে যাওয়াটা যদি খুব কেমন ওজন কমেছেন ওজন কমা অর্থ কি মানে এটা কি কতখানি আগে কত ছিল এখন কত আছে জি এটা আসলে প্রিয় দর্শক আপনি পরবর্তীতে আমাদেরকে যদি লিখেন যে আপনার ওজনটি আগে কত ছিল এবং কত আছে এখন আসলে কতটুকু ওজন সেটির উপর আসলে আমাদের পরামর্শ ডিপেন্ড করবে দর্শক আপনি সেটি লিখে প্রশ্ন করুন আমরা পরবর্তীতে আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করব সারাজ আমরা কথা বলছিলাম যে ফুসফুসের ক্যান্সার এবং বাংলাদেশের আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে একজন দর্শক প্রশ্ন করেছেন আহ জয়তি আশরাফ নামে আর সার্জিক আফটার সার্জিক্যাল এনিমিনেশন অব দ্যা অ্যাফেক্টেড সেল হাও মানে সাইকেল অফ কেমোথাপি ইস নিডেড টু স্টপ দ রিটার্ন অফ ক্যান্সার মানে সার্জারির পরে কতগুলো কেমোথেরাপি সাইকেল আসলে প্রয়োজন ক্যান্সার সেল এর রিটার্ন সার্জারি কোন কোনো সার্জারির পরে কিছুই দরকার নেই যদি খুব ছোট টিউমার থাকে সিনেমা থাকে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু হয়তো কিছুই প্রয়োজন নাই যদি লেবরেন ভরমেন্ট না থাকে একেবারে ছোট থাকলে আবার কোনো কোনো এটা কিন্তু গাইডলাইন করা আছে যে স্টেজ ধরে ধরে গাইডলাইন করা আছে কোন সময় কার কতখানি লাগবে আর কেমোথেরাপি সেখানে এডিভার সিনেমা হলে যদি জেনেটিক মনিকরা স্টাডি করা থাকে সেখানে হয়তো কেমোথেরাপি না লাগিয়ে টার্গেট থেরাপিও লাগতে পারে টার্গেট থেরাপি দিতে পারে আবার ডিপেন্ড করে যদি স্টেজ যদি আপ হয় যে থ্রি হয় স্টেজ থ্রি যদি হয় ওই সমস্ত জায়গাতে আমরা ইউজ টু কেমোথেরাপি ইউজ করি সাধারণত এই ধরনের পেশেন্ট কিন্তু সার্জারি করার কোনো সুযোগ ধরনের সার্জারি করা যায় না তাহলে এই ধরনের এদের আসলে সার্জারি করার পরে কেমো এই আলোচনাটা প্রাসঙ্গিক না এই ক্ষেত্রে মানে যাদের জন্য আসলে যেটা লাগবে তাদের জন্য সেটা সুতরাং সাধারণত হয়তো উনি জানতে চেয়েছেন যে কয় সাইকেল কেমো আমরা আসলে ইউজ করি সাধারণত আমরা স্ট্যান্ডার্ড হলো সিক্স সাইকেল মানে ছয় সাইকেল কেমোটা হলো স্ট্যান্ডার্ড ইউজ করা কেউ কেউ ছয় থেকে ও করতে পারে বাট মোস্টলি ছয় সাইকেল কেমোথেরাপি আমরা ব্যবহার করে থাকি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমরা রিমন হোসেনের প্রশ্নটি নিয়ে আলোচনা করছিলাম তিনি আমাদেরকে লিখেছেন চার থেকে পাঁচ কেজি ওজন কমেছে দু বছর যাবৎ এবং ওজন বাড়ছে না তিনি একজন ফিমেল দর্শক আসছে আমি বুঝতেছি আসলে চার পাঁচ কেজি ওজন কিন্তু খুব সিগনিফিকেন্ট ওজন না আমরা সাধারণত ওজনকে পরিমাপ করি হলো ছয় মাসের মধ্যে যদি একটা মানুষের ওজন ধরুন ষাট কেজি থাকে টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্টের বেশি যদি ওজন কমে যায় ছয় কেজি এরকম যদি হয় তখন আমরা এটা চিন্তা করি কিন্তু যার স্ট্যাটিক মানে দুই বছর ধরে একটা স্ট্যাটিক ওজন থাকে বা গ্র্যাজুয়ালি এটা সবসময় একই রকম মিন করে না তা আমি মনে করি একজন ওনার জন্য সাধারণ যে সমস্ত টেস্ট আছে কিছু কিছু অল্প স্বল্প টেস্ট যেগুলো ব্লাড টেস্ট করে বা আমরা বলি যে একটা মানুষের সাধারণ যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা দরকার হয় সেগুলো উনি করে দেখতে পারেন যদি কোনো সুবিধা অসুবিধা বের হয় শুধু এটাই একমাত্র মাপকাঠি হওয়ার সুযোগ কম আসলে জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে প্রশ্ন করেছেন আরেকজন দর্শক তাসনুবা অনন্যা জানতে চেয়েছেন যে ইসোফেজিয়াল ক্যান্সার এবং লাং ক্যান্সারের মধ্যে কোনো লিংক আছে কিনা বা সম্পর্ক আছে কিনা না ইসোফেজিয়াল ফুসফুস ক্যান্সারের মধ্যে ইসোফেজিয়াল ক্যান্সারটা হলো খাদ্য ক্যান্সার খাদ্য নালী মানে হলো এসোফিক আর ফুসফুস হলো দুপাশে দুটো আমরা জানি আমাদের যদি বক্ষ দেখি আমাদের যে বক্ষ তার ওয়াল বিশেষ করে বকের দেওয়াল তার পিছনে দুটো ফুসফুস থাকে আমাদের আর ফুসফুস দূষণ মাঝখানে সামনে থাকে হলো একটা ট্রাকিয়া বা বায়ু যেটা দিয়ে যাতায়াত করে তো আর তার ঠিক পিছনে থাকে খাদ্য নালীটা তো খাদ্যনালি আর ফুসফুস দুটো কিন্তু আলাদা জায়গা আলাদা জিনিস এবং দুটো কিন্তু দু ধরনের দুটো ক্যান্সার এবং দুটো এক ক্যান্সার না হ্যাঁ তবে এটা ঠিক ক্ষেত্রে তামাকজনিত কারণে কিন্তু খাদ্যনালী ক্যান্সারও হয় তো সেইগুলো আর একটা জিনিস হয় যে কোনো কোনো সময় এমন হতে পারে খাদ্যনালি ক্যান্সার হলো খাদ্যনালি ক্যান্সার যদি আশেপাশের কোনো জায়গার মধ্যে ঢুকে যায় যেমন সেটা ঢুকে যেতে পারে আমরা যদি ট্রাকিয়া বলি সেখানেও ঢুকে যেতে পারে তখন আমরা বলি ট্রাকিয়া ইসেবেজাল ফিস চুলা ওই সময় এটার সাথে এটা যুক্ত হতে পারে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে প্রশ্ন করেছেন মুফতি আবু বকর সিদ্দিক খান মায়ের বয়স পঞ্চান্ন বছর ফুসফুসে ইনফেকশন আছে বক্ষবিধি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা হয়েছে বর্তমানে গলার স্বর অস্পষ্ট হয়ে গেছে এটি কোনো ক্যান্সারের লক্ষণ কিনা বা কি করবেন পরামর্শ চেয়েছেন হ্যাঁ উনি বক্ষ হাসপাতালে তো অলরেডি দেখিয়েছেন কতদিন আগে দেখিয়েছিলেন সেটি আসলে তো উল্লেখ করেননি আচ্ছা এখন মুশকিল হচ্ছে সব কিছুই মানে ফুসফুস ক্যান্সার মনে করার কারণ নেই আর এর ফুসফুস সম্পর্কিত তো অনেক ঘটনাই ঘটছে সে আপনি যদি দেখেন ফুসফুসের সাধারণ রোগগুলো কি একটা হলো অ্যাজমা আমরা জানি যে অ্যাজমা হয় তো এটা অত্যন্ত সাধারণ রোগ তাই না তো অ্যাজমা আমরা বলি সিওপিডি এগুলো কিন্তু কমন প্রবলেম হলো মানে লাং এর সমস্যা তো আবার যে কোনো ইনফেকশন বা যে কোনো কিছুতে কিন্তু কোনো না কোনোভাবে ফুসফুস যে কোনো ভাইরাল ফিভারেও কিন্তু ফুসফুস কোনো না কোনোভাবে ইনফেক্টেড হয় আবার যদি আমরা যদি নিমোনিয়া তো সাধারণত আগে সবসময় চিন্তা করতে হবে যে সাধারণ রোগ আছে কিনা সেটাকে এক্সক্লুড করা মানে সেটা বের করা যে সেটা আছে কিনা তারপর না থাকলে ফুসফুস ক্যান্সারের ইস্যুটাতে আমরা অনেক পরে যাই প্রথম থেকে এত আতঙ্কিত হওয়ার দরকার নেই কারণ ফুসফুসের সংখ্যা ডেফিনেটলি ফুসফুসের অন্যান্য ক্যান্সারের তুলনায় ফুসফুসের ক্যান্সারের হার বেশি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ওভারঅল ক্যান্সারের হারই তো কম সেই তুলনায় ফুসফুসের হার বেশি কিন্তু যাদের মধ্যে অবস্থানগত ঝুঁকি আছে যারা তামাক ধূমপান করেন বা নিয়মিত ধূমপান করেন চেন স্মোকার বা ধূমপানের যে সমস্ত রিস্ক গুলোর কথা আমরা বলেছি যারা এই সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে যদি আমরা ফুসফুসের ক্যান্সারের টাইট সম্পর্কে জানতে চাই যে আসলে কত ধরনের ফুসফুসের ক্যান্সার হতে পারে হুম ফুসফুসের ক্যান্সার অনেক রকম হতে পারে আমরা একটা বলি যে নন স্মল সেল লাং ক্যান্সার মানে মেইনলি দুভাগে ভাগে আমরা ভাগ করি একটা হলো নন স্মল সেল একটা হলো স্মল সেল মানে এটা স্মল সেল মানে ছোট যে সমস্ত কোষ এরকম দেখায় যেগুলো ছোট কোষ না তাহলে স্মল সেল এবং নন স্মল সেল লাং ক্যান্সার নন স্মল সেল লাং ক্যান্সারের মধ্যে নন স্মল সেল লাং বেশি হয় স্মল সেল লাং হারটা কম হয় আবার নন স্মল সেল লাং ক্যান্সারের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে সেটা হলো স্কোয়ামাসেল কার্সিনোমা এডিনোকার্সিনোমা লার্জ সেল ব্রঙ্কিয়াল বিউলার কার্সিনয়েড এরকম অনেক ভাগ আছে ইভেন অনেক রেয়ার রেয়ার টাইপেরও কার্সিনামা হতে পারে তবে আমি একটু বলিনি যে ফুসফুসের সাথে বিশেষ করে ধূমপানের সাথে সম্পর্কিত বেশি সম্পর্কিত হলো স্কোয়ামাসেল কার্সিনামা কিছুটা সম্পর্কিত এডিনো কার্সিনামা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে প্রশ্ন করেছেন ঈশা আহমেদ

আসলে আমরা অনেকেই হয়তো জানি না ইনহেলার কিন্তু অ্যাজমা রোগের জন্য বেস্ট একটি চিকিৎসা এবং এই চিকিৎসার মাধ্যমে কিন্তু খুব সহজেই অ্যাজমা রোগটিকে অনেকাংশেই কন্ট্রোলে রাখা যায় আচ্ছা তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে অ্যাজমা রোগটি কনফার্ম হওয়ার জন্য কোনো পরীক্ষা আছে কিনা বা কিভাবে নিশ্চিত হওয়া যাবে অ্যাজমা রোগটি সম্পর্কে এটা তো আমার মনে হয় যে অনেকগুলো পরীক্ষা ওদের আছে ওরা অনেকগুলো বিভিন্ন ধরনের পরীক্ষা করে এটা ভালোভাবে হেল্প করতে পারবে রেসপেটের মেডিসিনের ডক্টররা যারা অ্যাজমা নিয়ে কাজ করেন তাদের আমার তাদের কাছে গেলে এটা খুব জটিল কিছু না খুব সহজ সমাধান সহজ অনেকগুলো পরীক্ষা নিয়ে ওরা করে করতে পারবে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমরা আজকে কথা বলছিলাম ফুসফুসের ক্যান্সার এবং বাংলাদেশের চিকিৎসা এই বিষয়টি নিয়ে স্যার যদি একটু জানতে চাই আপনার কাছে যে কোন পেশার সাথে কি ফুসফুসের ক্যান্সারের সম্পর্ক আছে কিনা যেমন একটি সম্পর্কের কথা আমরা বললাম যে ধূমপানের সাথে অনেক বেশি সম্পর্ক আছে এরকম কোন নির্দিষ্ট পেশার মানুষের কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা না সেটা তো আমরা জানি যে একটা অ্যাসবেস্টোসিস কথা আমরা বলেছি অ্যাসবেস্টোসিস যারা অ্যাসবেস্ট সিমেন্ট ফ্যাক্টরি গুলো আছে না সেসব জায়গা থেকে এটা হতে পারে আরেকটা জিনিস হলো যে মনে করেন আগের দিনে রেডিয়াম খনিতে কাজ করতো অনেকে খনিতে কাজ করে যারা মাইনার্স তাদের মধ্যে কিন্তু সম্ভাবনা আজ ঝুঁকি আছে কারণ ওখানে অনেক বিশেষ করে রেডিয়াকটিভ সাবস্টেন্স নিয়ে যেখানে কাজ করা হয় যেখানে কিন্তু ফুসফুস ক্যান্সারের ঝুঁকি অনেক বৃদ্ধি পাবে আর অ্যাজেস্ট্রোসিসে কিন্তু অনেক অ্যাজেস্ট্রোসিস যদি কেউ ফ্যাক্টরিতে কাজ করে তার পঁয়তাল্লিশ গুণ বেশি পরিমাণ ঝুঁকি আসবে তো অনেক বেশি আর আরেকটা জিনিস হলো যে যদি আমরা দেখি যে আমাদের যেটা হলো যে গ্রামে গঞ্জে মানুষের মধ্যে এটা একটা অনেকে বলে থাকেন যে আমাদের মা মেয়েরা যেমন যেখানে মনে করেন যে চুলা ইউজ করে যেখানে কয়লা ইয়ে থাকে বা এগুলো থাকে সেসব জায়গাতেও কেউ কেউ বলে থাকেন যে অনেকগুলা ইয়ে হতে পারে যে এইসব জায়গা থেকেও কিন্তু আমাদের এয়ার পলিউশন ওই যেগুলো জায়গাতে এয়ার পলিউশন ঠিক না তো সেসব জায়গাতে আপনার কিন্তু চিমনি চিমনি যে চুলা তারপরে চুলা থেকে হয় সেখান থেকে কিন্তু অনেক ইয়ে হয় কিছু একটা হলো যে আমরা বলি যে আহ যেগুলো অনেক সময় এই যেগুলো ইয়ে করে আপনার আহ বার্ন ইয়েগুলো স্মোক স্মোকগুলো যখন আসে তখন এইগুলো কিন্তু ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে তবে আমি খুব ব্যক্তিগতভাবে এটাকে খুব গুরুত্ব দিতে চাই না কারণ যদি এরকমই হতো তাহলে আমাদের দেশে অসংখ্য নারীর ফুসফুস ক্যান্সার তো যারা গৃহস্থলীতে কাজ করেন রান্না করেন ইয়ে করেন তাদের মধ্যে বিশেষ করে এই ইস্যুটা বেশি আসে যেহেতু আমরা বলি যে যারা উডেন চুলে মানে কাঠ দিয়ে ইয়ে করে গ্রামে করেন তাহলে তো অনেক মানুষের আমরা প্রতিনিয়তই এই ফুসফুসে ক্যান্সার পেতাম কিন্তু বাস্তবে কিন্তু সেরকম ভাবে অনেক অসংখ্য আমরা পাই না কিন্তু কিছু কিছু ডেফিনেটলি হয় কিছু কিছু হতে পারে আমরা বলছিলাম যে ফুসফুসের ক্যান্সার বা যে যেকোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে আহ কেমোথেরাপি এটি একটি কিন্তু আহ চিকিৎসার একটি অংশ এবং আহ স্যার এই ক্ষেত্রে কেমোথেরাপি সম্পর্কে সকলেরই আমরা সাধারণভাবে যদি বলি যে কেমোথেরাপির পরে চুল পড়ে যাওয়া ব্রু পড়ে যাওয়া এ ধরনের কিছু সাইড ইফেক্ট স্যার থাকে এবং এগুলো নিয়ে কিন্তু অনেকেই খুব শঙ্কিত থাকেন স্যার এই বিষয়গুলো যদি একটু বলেন যে এটিকে আবার পরবর্তীতে ঠিক হতে পারে কিনা বন্ধ করলে না এটা তো বটেই কেমোথেরাপির সাইড ইফেক্ট তো আছে সাইড ইফেক্ট আছে চুল পড়া কিন্তু সব কেমোতে চুল পড়ে না কোনো সুনির্দিষ্ট কয়েকটা কেমোতে একটু বেশি চুল পড়ে সাধারণত দু মাস পরে আমরা দেখেছি কেমোথেরাপি চিকিৎসা শেষ হওয়ার দু মাস পরে বেশিরভাগ ক্ষেত্রে চুল উঠে যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা আরো লক্ষ্য করেছি যে শুধু যে চুল পড়া বন্ধ হয় তা এই চুল নতুন উঠে না চুল ভালোভাবেই উঠে অনেক ভালো চুল উঠে পরবর্তীতে কোনো অ্যালোপেশিয়া বা মাথা টাক পড়ে যাওয়া এটা কিন্তু হয় না চুল নিয়ে উঠে এটা নিয়ে ভয়ের কারণ নয় চিন্তার কোনো কারণ নেই যেমন অনেক সময় আজকালকার দিনে কিন্তু এরকম ঘটনাগুলো কিন্তু একেবারেই খুবই কম হয় খুব কম রুগীর ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য এখন আগের দিনের আগে কেমোথেরাপি নিয়ে যতটা ভয় থাকতো সেরকম ভয় কিন্তু আজকের দিনে নাই ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন নাবিলা হুদা জানতে চেয়েছেন যে আসলে লাং ক্যান্সারের বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে সবগুলোরই কিছু না কিছু সাইড ইফেক্ট আছে এবং এই যে অনেক রকমের প্রোটোকল তার মধ্যে কম্পারেটিভলি কম সাইড ইফেক্ট কোন ধরনের প্রোটোকলে আছে এটা আসলে এভাবে বলা মুশকিল কিন্তু আপনি তো শুনেছেন যে ওরাল কেমোথেরাপি ওরাল কেমোথেরাপি অথবা টার্গেট থেরাপির কথা আমরা বলেছি ওগুলো সাইড ইফেক্টই সবচেয়ে কম আর কেমোথেরাপি কিছু কিছু কেমোথেরাপিতে সাইড ইফেক্ট কম আবার কোনো কোনো কেমোথেরাপিতে সাইড ইফেক্ট আছে কিন্তু কোন কেমোথেরাপিতে কিন্তু প্রচন্ড সাইড ইফেক্ট আছে এমন না কিন্তু কোনোটাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে একটু যদি জানতে চাই যে ফুসফুসের ক্যান্সার শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু থাকে অনেক ঝুঁকি থাকে যদি আপনার টিউমার সাইজ বড় হয় কারণ ফুসফুস ক্যান্সারের একটা বড় শান্ত ক্যান্সার তৈরি কোষ তৈরি হতে অনেক সময় লাগে কিন্তু যদি তৈরি হয় তখন কিন্তু আস্তে আস্তে খুব দ্রুত বড় হতে থাকে যদি এক যখন এক সেন্টিমিটার হয় তার থেকে কিন্তু দুই সেন্টিমিটার হতে সে খুব দ্রুত হয় যত যায় দুই থেকে চার হতে আরও আমরা বলি ডাবলিং টাইম ডাবলিং টাইম কিন্তু ফুসফুস ক্যান্সারের অনেক কম মানে খুব দ্রুত বড় হয় এটা ফুসফুস ক্যান্সার সুতরাং তার শরীরে অন্যান্য জায়গায় ছড়িয়ে যাওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি অন্যান্য ক্যান্সারের তুলনায় ফুসফুস ক্যান্সারে ছড়িয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি কেমোথেরাপি নিয়ে যেহেতু আলোচনা করছিলাম সকলের মনেই আসলে খুব প্রশ্ন থাকে স্যার আমি দর্শকদের প্রশ্নই করছি যে কেমোথেরাপি নেওয়ার পরে বাঁচার সম্ভাবনা আসলে কতটুকু থাকে আমি তো মনে করি অনেক কারণ আমার পরিচিত অনেক রুগী আছে আমার আটদিন চিকিৎসাধীন রুগী এখন ছাব্বিশ মনে করি ছাব্বিশ বছরের বেশি বেঁচে আছেন মাশাআল্লাহ তো এটা দিয়ে বোঝা যায় যে অনেক রোগী বেঁচে আছেন ভালো আছেন ধন্যবাদ স্যার করোনার একটি সময় চলছে এবং আমরা জানি যে করোনা প্রধানত এবং প্রথম আসলে ফুসফুসকেই ফুসফুসেই আসলে ইনফেকশনটা করে থাকে প্রধানত তো সেক্ষেত্রে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সারে যারা আক্রান্ত আছেন তাদের জন্য বিশেষ সতর্কতার প্রয়োজন আছে কিনা হ্যাঁ তা তো বটেই যে কোনো ক্যান্সারের রুগীদেরই কিন্তু এই সময় বিশেষ সতর্কতা দরকার আছে শুধুমাত্র ফুসফুস ক্যান্সারের নয় কারণ হচ্ছে এদের সবারই আমরা বলি এরা সবাই মানে তাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ক্যান্সার আক্রান্ত রুগীদের সুতরাং এই যেকোনো ইনফেকশন সে কোভিড নাইন্টিন হোক বা করোনা যেটা আমরা বলছি অন্য যে কোনো ইনফেকশনই কিন্তু রুগীর জন্য ঝুঁকিপূর্ণ আর যেহেতু প্যান্ডেমিক আকারে করোনা সারা দেশে সারা পৃথিবীতে ছড়িয়েছে সুতরাং এটা তার জন্য আরো ভয়াবহ আর ফুসফুস ক্যান্সার তো অবশ্যই অনেক বেশি ঝুঁকিপূর্ণ তবে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো আমাদের যে সমস্ত রুগীগুলো আমি দেখেছি যে তিরাশি চুরাশি জন রুগী আমার ডিপার্টমেন্টে কোভিড আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে প্রায় সবাই সুস্থ হয়ে আবার চিকিৎসা নিতে পেরেছেন এটি একটি আশার বাণী স্যার আর আরেকটি প্রশ্ন ছিল একজন দর্শকের tannik খান চাচার বয়স পঁয়ষট্টি বছর ফুসুষে ক্যান্সার ডায়াবেটিস আছে এক মাস যাবত অসুস্থ বোধ করছেন জ্বর আছে পাতলা পায়খানা হচ্ছে এবং কিছুই খেতে পারছেন না আর কি করবেন শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মাঝে কি করবেন পরামর্শ চেয়েছেন এই মুহূর্তে কোনো চিকিৎসা চলছে সেটি আসলে স্যার উল্লেখ করেননি ওকে যেটুকু লিখেছেন সেটুকুতে আমরা যেটুকু বুঝতে পারছি যে আমাদের এই মুহূর্তে কোভিড অবস্থাতে যে কোনো রুগীর যদি জ্বর থাকে তাহলে আমাদের প্রথম কাজ আক্রান্ত কিনা এটা খুবই জরুরি তার পরবর্তীতে বাকি চিকিৎসাগুলোতে যাওয়া যে এই যে লক্ষণগুলো গুলো বলছে এই লক্ষণ নিয়ে প্রথম কাজ হলো কোভিড টেস্ট করানো কারণ এই লক্ষণগুলোর মধ্যে অনেকগুলো লক্ষণ আছে যে লক্ষণ একটা মানুষের কোভিডও হতে পারে বাট এটা যদি উনি কেমোথেরাপি পেয়ে থাকেন তাহলে কেমোথেরাপি সাইড ইফেক্ট হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে তাহলে প্রথম কাজ হলো কোভিড টেস্ট করানো কোভিড টেস্ট করে নিশ্চিন্ত হওয়া যে ওনার কোভিড নাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে স্যার ফুসফুসে ক্যান্সার নিয়ে আলোচনা করছি এই ক্যান্সার থেকে রক্ষা পাবার জন্য আমাদের লাইফস্টাইল বা জীবনযাপন আসলে কেমন হওয়া উচিত আমরা তো জানি যে আমাদের জীবনযাপন সম্পর্কে আমরা সবাই সবসময় বলি যে বিশেষ করে শারীরিক ব্যায়াম করা প্রতিদিন তিরিশ মিনিট যদি আমরা ব্যায়াম করি তারপর আমরা শাক সবজি খাই যদি একটু সবুজ শাক সবজি খাই এবং বিশেষ করে যদি আমরা অক্সিডেন্ট থাকে যে সমস্ত শাক সবজি যেগুলো ফলমূল তা সেগুলো যদি আমরা বেশি বেশি করে খাই তাহলে কিন্তু আমাদের ঝুঁকি কম থাকে আর ওই সমস্ত পরিবেশ আমরা একটা কথা সবসময় বলেছি যে বারবারই আমরা আলাপ করে তামাকের কথা বলছি ধূমপানের কথা বলছে জীবনের কথা বলছে আর ঝুঁকিপূর্ণ যে পেশাগুলো আছে সেখান থেকে দূরে থাকা অন্যরা স্মোক করলে সেখানে নিজে না যাওয়া সে স্মোকিং এর মধ্যে নিজে বসে না থাকা তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা করি তাহলে হয়তো এই ঝুঁকিটা কমে আসবে আর যেটা ইম্পর্টেন্ট যারা স্মোকারস আছেন বা চেইন স্মোক যারা করেছেন তারা যদি এখন কিন্তু বিশ্ব বিশেষ করে আমেরিকান ক্যান্সার সোসাইটি গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনটা হলো যে ফুসফুসের ক্যান্সার ধূমপান যারা করেন তাদের মধ্যে নির্ণয় করার জন্য লোডো সিটি স্ক্যান করা যায় তো লোডো সিটি স্ক্যান যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু এটা সহজে নির্ণয় করা একেবারে প্রাথমিক অবস্থায় নির্ণয় করা সম্ভব এটা আমাদের হাসপাতালেও আছে তো এরকম সুযোগটা গ্রহণ করলে কিন্তু এই মানুষগুলো উপকৃত হওয়ার সুযোগ আছে আগে ধরতে পারলে ফুসফুস ক্যান্সার আমরা আগেই বলেছি একেবারে ছোট বছর ধরতে পারলে নব্বই ভাগেরও বেশি সম্পূর্ণ সুস্থ হইতে পারে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি স্যার আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের মেডিটকের দর্শকদের জন্য মূল্যবান সময় দিয়েছেন পরামর্শ দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে প্রশ্ন করেছেন এবং আমার সাথে এতক্ষণ থেকেছেন বিশেষ করে আপনাকেও ধন্যবাদ চমৎকার উপস্থাপনার জন্য মেরিটককেও অসংখ্য অসংখ্য তাদের বিশেষ একটি চারশো পঞ্চাশতম পর্বে আমি উপস্থিত হতে পেরেছি বা এই সুযোগ পেয়েছি সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য এবং আমাদের আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আবারো ধন্যবাদ জানাচ্ছি মেডিটকের আজকে 450 নাম্বার এপিসোড ছিল প্রথম থেকে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এ ছাড়াও নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে মেডিটকের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশন যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখবেন তাহলে সবার আগে বাড়িতেই আপনার কাছে পৌঁছে যাবে নিয়মিত স্বাস্থ্য টিপস প্রিয় দর্শক আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনার এই সময়টিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করবার জন্য জুলফার বাংলাদেশ লিমিটেড এবং মেডিটক কে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ